সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের আমাদের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত সরাসরি আয়োজন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি, সেই সাথে গোটা বিশ্বের রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, নির্বাচন সব কিছুই চলে আসবে আমাদের এই আলোচনায়। তবে শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে আজ যে দুজন অতিথি আছেন তাদের সাথে। আমরা পেয়েছি সোমা সাঈদ অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং আমরা পেয়েছি কাজী শাহিদ হাসান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সোমা সাঈদ, কাজী শাহিদ হাসান, গোটা সপ্তাহ জুড়েই যদি আমরা দেখি নর্থ কোরিয়ার বিষয়টি প্রতিটি সংবাদের শিরোনাম, হেডলাইন সবসময় হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমি কাজী শাহিদ হাসানের কাছে আসব। শুরুতে আমি সোমা সাঈদকে অভিনন্দন জানাচ্ছি, আপনি গভর্নর এন্ড্রু কুমোর কাছ থেকে একটি পুরস্কার পেয়েছেন, সেই সম্পর্কে যদি খুব ছোট্ট করে বলেন। গভর্নর অ্যান্ড্রু কুমো আমাকে একটা সার্টিফিকেট অফ রেকগনিশন দিয়েছে আমার লিডারশিপ, সিভিক কমিটমেন্ট অ্যান্ড সিভিল রাইটস ওয়ার্ক নিয়ে। তো খুবই আনএক্সপেক্টেড এবং খুবই খুশি, এবং আমি কন্টিনিউ করতে চাচ্ছি যে কাজ আমি করে যাচ্ছি। এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের টিভিএন 24 পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। কাজী শাহিদ হাসান, আমি শুরুতেই বলেছি যে আপনার কাছে যাব নর্থ কোরিয়ার বিষয়টি নিয়ে। এই যে আমরা টান টান উত্তেজনা দেখলাম গত এক সপ্তাহ ধরে, আজকেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথাও হয়েছে যে এই বিষয়টি তারা সহযোগিতা করবেন, এবং চীনের উত্তর কোরিয়ার যে পরমাণু কর্মসূচি আছে সেটি বন্ধ করতে চীনও এগিয়ে আসবে। তো আপনার কাছে আমি এই পুরো বিষয়টি, সেই সাথে আন্তর্জাতিক মেরুকরণ, পররাষ্ট্রনীতি সব কিছু নিয়ে যদি জানতে চাই। দেখেন, নর্থ কোরিয়া আমরা মনে করি যে সারা বিশ্বের বিরুদ্ধে। জানতে হবে যে 1910 সালে, 100 বছর আগে, নর্থ কোরিয়া জাপান দখল করে। এরা বিদেশিদের দখলে ছিল অনেক দিন। তারপরে 1948 সনে স্বাধীনতা ঘোষণা করে। তারপরে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া যুদ্ধের পরে, যাই হোক, তারা স্বাধীন হয়। কিন্তু তাদের একটা জিনিস যে বিদেশিরা তাদের অনেক দিন রুল করেছে, তো এই জন্য তারা বিদেশিদের কোনো সময় একটা বিশ্বাস করে না। এটা তাদের একটা আভ্যন্তরীণ জিনিস। তো এইটা জানতে হবে প্রথম। কিন্তু যাই হোক, তারপরে এটা একটা ডিক্টেটরশিপ হয় কিংবা যাই হয়, কিন্তু তারা যে বিদেশিরা একটা কথা এসে বললো এটা শুনবে, মানবে, এইটা কিন্তু শুধু তাদের লিডারদের না, সারা দেশেরই একটা জিনিস। আরও একটা জিনিস যে আমরা কোনো সময় বুঝি না, যে সাউথ কোরিয়া যেহেতু ইকোনমিক্যালি নর্থ কোরিয়ার থেকে অনেক উপরে, সেই জন্য আমরা সবসময় মনে করি যে কালচারালি নর্থ কোরিয়ানরা খালি গরিব আর তাদের কিছু নাই। কিন্তু কালচারালি যে এই মনে করেন পল্লীগীতি কিংবা এই ধরনের কিংবা খাবার দাবার, এইগুলি কিন্তু নর্থ কোরিয়ার কালচার কিন্তু সাউথ কোরিয়ার থেকে অনেক উপরে অনেক দিন থেকে। এখন যেহেতু এই তিন গোষ্ঠীর ডিক্টেটরশিপ, সেই জন্য আমরা একটা মনে করি যে তারা খুব একটা কালচার না। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ভুল। আর নর্থ কোরিয়া তো নিজেদের বাঁচায় রাখবেই, কারণ তারা সব সময় মনে করে যে দক্ষিণ দিকের যারা সাউথ কোরিয়া তাদের থেকে তাদের কালচার উপরে। এটা কিন্তু শুধু তাদের ডিক্টেটর বলে না, তাদের সমস্ত লোক নর্থ কোরিয়ার এটা বিশ্বাস করে। এখন কথা হলো যে নর্থ কোরিয়া পৃথিবীর একটা পায়, অ্যাটেনশন পায় শুধু বোমা ফুটায়। নর্থ কোরিয়ার যে অন্য কিছু আছে কিন্তু আমরা কেউ কোনো দিন খোঁজই নেই না। হ্যাঁ, তখন এটা তো ওরা করবে। আমরা আসব, সেই সাথে দর্শক জানিয়ে রাখতে চাই আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়াও আমরা ফেসবুকে সরাসরি আছি www.facebook.com/tvn24usa। সোমা সাঈদ, আপনার কাছে জানতে চাই, যুদ্ধ ভাব নর্থ কোরিয়ার সাথে, এবং এটি আমরা নতুন নয়, আগেও দেখেছি, তো এই সম্পর্কে আপনার কি মূল্যায়ন? যে জিনিসটা খুবই এসকালেট হয়ে গিয়েছে, এইভাবে যেভাবে একটা খেলাধুলা হচ্ছে, এগুলো আসলে এগুলো এরকম হওয়া উচিত নয়, কারণ কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আমাদের প্রেসিডেন্ট তো অনেক কিছুই বলে, এখন কি করতে পারবে না করতে পারবে সেটা এক কথা। আর দু নম্বর হলো যে নর্থ কোরিয়া চাচ্ছে যে নিউক্লিয়ার মিসাইল তৈরি করতে,
তো একটা শর্ট মিসাইল তৈরি করছে, চেষ্টা করছে, সবসময় ফেল হচ্ছে। ওদের টার্গেট হলো যেমন একটা মিসাইল করবে যেটা আপনি ধরেন ক্যালিফোর্নিয়া বা টেক্সাস নেভাডা ওইরকম রিচ করতে পারে। তো এটা ওদের যেহেতু এত আইসোলেটেড একটা নেশন যে কিছু বলা যায় না যে ওদের মেন্টালিটি কীরকম। রিসেন্টলি ওর হাফ ব্রাদার পয়জন দিয়ে মেরে ফেলেছে, তো অনেকে বলছে যে নর্থ কোরিয়া ডিকটেটরি ওর ভাইকে মেরে ফেলেছে, ওর কিছুদিন তার আগে ওর আঙ্কেলকে মেরে ফেললো। তো আর এমনকি যে আপনার দেশে যে আমার এখন রিসেন্টলি একটা অনলি ওয়ান ওয়েস্টার্ন জার্নালিস্ট নর্থ কোরিয়াতে অ্যাক্সেস পেয়েছে, সে প্রায়ই সংবাদ দেয়। আর সবাই যেমন এমনভাবে যে একটা রোবটিক কালচার, যে সবাই একই কথা বলে যায়, কেউ কোনো খারাপ কিছু বলতে চায় না আর সব সময় ভালো জিনিস দেখাতে চায়। আচ্ছা, আমি যদি এই বিষয়টি আপনার কাছে একটু ভিন্নভাবে জানতে চাই, নটি দেশের কাছে পরমাণু অস্ত্র আছে গোটা বিশ্বে এবং সেই অবস্থানে নর্থ কোরিয়ার অবস্থান হচ্ছে অষ্টম, তারপরও নর্থ কোরিয়াকে কেন বারবার থ্রেট মনে করে? দুটো জিনিস, একটা হলো যে সোল সাউথ কোরিয়ার রাজধানী, এটা ডিমিলিটারাইজ জোন, যেটা তার থেকে 40 মাইলের কমে। এইখানে বোম ফেলতে আণবিক বোমা দরকার হয় না, বড় রকেটেরও দরকার হয় না, কনভেনশনাল ওয়েপন যেটা সেটা দিয়ে সোলের 12 মিলিয়ন লোক আছে, অর্ধেক মিলিয়ন আধ ঘন্টায় মারা যাবে। সুতরাং এই যুদ্ধ কোনো দিনও হবে না, যে যত যাই বলুক না কেন এই যুদ্ধ কোনো দিনও হতে পারে না, কারণ সোল হলো নর্থ কোরিয়ার বর্ডারে। এটি হলো এক জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে আমরা এই পাশ্চাত্য প্রোপাগান্ডায় একেবারে বিহ্বল, হ্যাঁ, যে নর্থ কোরিয়ার সব লোক গরিব, নর্থ কোরিয়ার কোনো কালচার নাই, কেউ খেতে পারে না। নর্থ কোরিয়ার একটা বিল্ডিংগুলি দেখেন, রাজধানীর ছবি দেখেন, প্যারেড দেখেন, যেই দেশের লোক খেতে পারে না এই দেশে এটা হয় না, হ্যাঁ, ওরা অত গাধা না। আর অত গাধাই যদি হতো তাহলে পরে এইভাবে আণবিক বোমাও বানানো যায় না, লং রেঞ্জ মিসাইলও বানানো যায় না, এগুলির জন্য টেকনোলজি দরকার। আমরা নর্থ কোরিয়ার সম্বন্ধে এত কিছু জানি, আপনি একজন পাবেন না যে একটা নর্থ কোরিয়ার ইউনিভার্সিটির নাম বলতে পারবে, একজন পাবেন না, কারণ সবাই আমরা মনে করি যে ওরা না খেয়ে বসে থাকে বাসায়, হ্যাঁ, কিন্তু ওইখানে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে যেখানে সায়েন্স পড়ানো হয়, হ্যাঁ। নর্থ কোরিয়া সম্বন্ধে আমরা জানি না, আমরা একেবারে এই প্রোপাগান্ডায় মানে কমপ্লিটলি মানে অনেক কিছুই ধোঁয়াশা, যে কারণে অনেক কিছুই পরিষ্কার নয় আমাদের কাছে। কাজী শাহিদ হাসান, এ দুদিনে আরেকটি বিষয় চলে এসেছে সংবাদের, আপনি বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন এবং গতকাল প্রথম রাউন্ডের নির্বাচনটি হয়ে গেছে, সেই সম্পর্কে বলবেন। তার আগে আমি আমাদের হাতে একটি প্রতিবেদন আছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনার মূল্যায়নটি শুনব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে উদার গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে সেই সময় থেকে 2017 দৃশ্যপটে এখন যোগ হয়েছে সন্ত্রাসী বিরুদ্ধে যুদ্ধের সাথে উগ্র জাতীয়তাবাদ, যার ছোঁয়া পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও সে বিষয়টি স্পষ্ট। সেই সাথে এবারে প্রেসিডেন্ট নির্বাচনে বড় নিয়ামক হিসেবে কাজ করছে ফ্রান্সের বেকারত্ব ইস্যু। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে বেকারত্বের হারে অষ্টম অবস্থানে ফ্রান্স। ফ্রান্সে বর্তমানে বেকারত্বের হার প্রায় 10%। ইইউ জোট এবং নেটো জোটকে নিয়েও উত্তপ্ত হয়ে আছে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন। প্রেসিডেন্ট প্রার্থীদের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে নির্বাচনে বড় নিয়ামক হয়ে উঠেছে মাক্রন, যে সে নতুন, তার পার্টিও নতুন, তার কোনো কাঠামো নাই, কোনো শহরে তার কোনো অফিস নাই, কোনো গ্রামে তার কোনো অফিস নাই, কিন্তু সবাই তাকে পছন্দ করে কারণ দেখতে ভালো, হ্যাঁ, একটা নতুন কিছু, এবং সে ইউতে থাকবে। কনজারভেটিভ পার্টি তাকে সাপোর্ট করবেই, এটা শিওর, কিন্তু কমিউনিস্ট পার্টির যারা, হ্যাঁ, তারা এখন বলছেন যে ম্যাক্রনকে সাপোর্ট করবে কিন্তু শেষ পর্যন্ত সাপোর্ট করবে না। এইটা ঠিক এই দেশে ট্রাম্পের ইলেকশনটা যেইভাবে হলো, কোনো জরিপ ট্রাম্পের ইলেকশনের আগের দিন পর্যন্ত বলে নাই যে সে জিতবে, আজকের জরিপে বলা হলো যে ম্যাক্রন লাপেনকে 30% হারাবে, এই সমস্ত জরিপের কোনো দাম নাই। এই ইলেকশন খুব ক্লোজ ইলেকশন হবে,
কমিউনিস্টরা নিশ্চয়ই মারি লা পেনকে সাপোর্ট করবে, এবং যদি একটা টেরোরিস্ট ইনসিডেন্ট হয় যে বাস্টিল যেতে যেরকম 90 জনকে একটা ট্রাক দিয়ে মারলো, এরকম হয় লা পেন জিতবেই। মানে আপনি বলতে চাচ্ছেন 7ই মে-র যে নির্বাচন সেটিতে ডানপন্থী যে কট্টরপন্থী যিনি আছেন তার ভাগ্যেই জয়ের মালাটি পড়বে। দেখেন, এবং আমরা এটা কট্টরপন্থী বলি কেন, বাংলাদেশ যখন স্বাধীন হয় বাঙালিরা কি উগ্র জাতীয়বাদী ছিল? হ্যাঁ, পশ্চিম পাকিস্তানে তো তাই বলতো যে উগ্র জাতীয়বাদী। উগ্র জাতীয়বাদী মানেটা কি? লা পেন ইজ ন্যাশনালিস্ট, হ্যাঁ, কিন্তু উগ্র না হয়ে কি মাইল্ড ন্যাশনালিস্ট কীভাবে হয়? যে এবং তার জেতার সম্ভাবনা যত লোক যেভাবেই বলুক না কেন যে তার হবার কোনো সম্ভাবনা নাই, তার হবার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। ফেসবুকে আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন, একজন প্রশ্ন করেছেন নুরুল আবিদিন রায়হান, তিনি বলেছেন তিনি গতকাল টিবিএন 24 টেলিভিশনের যে আমাদের নিউজ প্রাইম টাইম নিউজে সেখানে একটি প্রতিবেদন দেখেছেন, 30,000 শিক্ষার্থী ইউএস ছেড়ে চলে যেতে হবে, ব্যাপারটা উনি ক্লিয়ার না। আর হচ্ছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় যদি কেউ আসতে চায় তাহলে কি তারা ভিসা দিবে, একটু যদি বুঝিয়ে বলেন। আমি আপনার কাছ থেকে, আমি তো স্টুডেন্ট ভিসা এসেছিলাম, স্টুডেন্ট ভিসা যদি আপনি অ্যাডমিশন পান তাহলে একটা I-20 দিত, হয়তো এখনও দেয়, আমি শিওর না, এখনো দেয় ভিত্তিতে একটা ভিসা হয়, কিন্তু এটা কিন্তু আমার না, এটা কিন্তু সুমিত। আচ্ছা, আপনি যদি এই বিষয়টি বলেন যে প্রেসিডেন্ট, উনি মূলত জানতে চেয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর স্টুডেন্ট ভিসায় যারা আবেদন করছেন তাদের কি কোনো ধরনের মানে সম্ভাবনা কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কি না? এখনও কিছু হয়নি, কিন্তু যে ভ্যাটিং প্রসেস যখন কেউ অ্যাপ্লাই করে এটা এখনও মানে আগের চেয়ে আরও বেশি, আগেও বেশি ডিফিকাল্ট ছিল, এখনও ওই প্রসেসিং, ভ্যাটিং, ব্যাকগ্রাউন্ডস সার্চ এগুলো কন্টিনিউ হচ্ছে, আর একটু ডিলে আছে, সব বাইরের এম্বাসি থেকে সব কিছুর একটা ডিলে আছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন ডিলে হচ্ছে কিন্তু প্রসেসিংগুলো ঠিকই আছে? জি, মানে আগের মতোই আছে। নিজামুদ্দিন উনি একটি প্রশ্ন করেছেন এই নর্থ কোরিয়ার ইস্যুটিকে কেন্দ্র করেই, যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি না? না, কোনো সম্ভাবনা নেই। যদি একটু ব্যাখ্যা করেন, কারণ আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে মহাযুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জন্য যে সব যুদ্ধ হয় একটা অর্থনৈতিক কারণে, সমস্ত যুদ্ধ, এমন কোনো যুদ্ধ নাই যেটা অর্থনৈতিক কারণে না হয়। অর্থনৈতিক কারণটা কীভাবে হয়, আগে সরাসরি হতো না, হয়তো জমি দখল করা, হ্যাঁ, যে জার্মানি অস্ট্রিয়া দখল করবে কিংবা ফ্রান্সের অর্থক দখল করবে, এগুলি কিন্তু সব আলটিমেটলি অর্থনৈতিক কারণে হয়। এখন এই বিশ্বে কেউ কারো জমি দখল করতে পারবে, মানে ইসরায়েল প্যালেস্টাইনের জমি দখল করে রাখা ছাড়া আর কোনো উদাহরণ নাই যে একজন আরেকজনের জমি দখল করে রাখলেন। তো এখন অর্থনৈতিক উন্নতিটা কোথায় হবে? কেউ যদি কাউকে দখল করে তার ইটা কোথায়? একটা জিনিস হয় যে ভাষার কারণে কিংবা জাতীয়বাদী কারণে, যেরকম রাশিয়ানরা ক্রাইমিয়া নিয়ে গেছে, ওইখানে সবাই রাশিয়ান থাকে, ইউক্রেনের কিছু লোক রাশিয়ান সেই জন্য নিয়ে গেছে, কিন্তু ওই ধরনের জিনিস আর নাই। আরেকটা জিনিস হলো যে বোমার ব্যাপার, বড় বোমা, হ্যাঁ, এখন এই যে আণবিক বোমা এইটা তো অনেকের কাছে আছে, কিন্তু একটা স্ক্রু পর্যন্ত, মানে জাস্ট একটা স্ক্রু লাগে, এটার জন্য কিন্তু অন্তত 20টা দেশ আছে। জাপান কি নর্থ কোরিয়ার চেয়ে টেকনোলজিতে পিছনে? জাপানের অনেক বোমা আছে যেটা একটা ওয়ান স্ক্রু ড্রাইভার হয়ে, হ্যাঁ, এগুলি অনেকের চলে আসবে তখন, অনেকের। আমরা যারা বুয়েটে মেটালার্জি পড়ে আসছি, যদি এইরকম যুদ্ধ লাগে আমরা বাংলাদেশে গিয়ে আণবিক বোমা বানাতে পারবো, 6 মাস সময় লাগবে। এগুলি বোমা বানানো একটা খুব বিরাট কিছু না, এই জন্য যুদ্ধ লাগার, তৃতীয় বিশ্ব মানে এখন আর সেই পরিস্থিতিটি বড়ভাবে লাগার কোনো সম্ভাবনা নেই, ছোটোখাটোভাবে লাগতে পারে। যুদ্ধ তো সবসময় লাগছেই, আপনার এখন যেটা ফিয়ার আপনার, যে আপনার যখন কান্ট্রি এবং গভর্নমেন্টের সাথে কোনো কমিউনিকেশন না থাকে, কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, ট্রেডিং করছে না এবং বুঝতেছে না ওখানে কী হচ্ছে না হচ্ছে, মেন্টালিটি বুঝতেছে না, তখন সেখানেই এখানে প্রবলেম। যেমন এখন, যেমন রাশিয়া
ইউরোপে ঢুকেছে ইলেকশনগুলো ই করার জন্য, যেভাবে আমেরিকাতে এসেছে, সে ফ্রান্সে এই যে মারি লেপেন সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে মানি ওয়াইজ, কভারেজ ওয়াইজ। তো সে ঠিক যে মারি লেপেনের অনেক চান্স আছে উইন করার, যেমন লন্ডনে ইন্ডিপেন্ডেন্ট উইনার হলো, আমেরিকাতে যার কোনো এক্সপিরিয়েন্স নেই সে এখন এই দেশ রান করছে। সো ফ্রান্সে যে একটা ন্যাশনালিস্ট আলট্রা ন্যাশনালিস্ট রেসিস্ট যে প্রেসিডেন্ট হবে এটার কোনো মানে স্বাভাবিক এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু নর্থ কোরিয়াতে দেখা যাচ্ছে যে যে নর্থ কোরিয়া চায়না রাশিয়া এবং ইরান নর্থ কোরিয়াকে সাহায্য করছে টেকনোলজি ওয়াইজ অনেক ওয়াইজই, কিন্তু এখন সবার ফিয়ার হলো যে এই গভর্নমেন্টের সাথে কোনো কমিউনিকেশন নাই, সে র্যাস ডিসিশন নেয়, সে কোনো মানে যে মডার্ন ডেমোক্রেসি যেটা যে ওপেন ইলেকশন হিউম্যান রাইটস ওপেন ট্রেড এগুলোই সমস্যা আর কি। তখন যে ফিয়ার যদি থাকে তাহলে ফিয়ারের সময় অনেক কিছুই হতে পারে, কিন্তু সবারই মানে একটা ভয় আছে যে আমি যদি এখানে নিউক্লিয়ার ওয়েপেন বম করি তাহলে আমারও জীবন যেতে পারে। তো মানে পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, রাশিয়ার আছে, চায়নার আছে, ইউকে ফ্রান্সের আছে, আমেরিকার আছে, মানে ইটস ক্রেজি হাউ মেনি বম্বস, ইউ নো উই ক্যান অল কিল আওয়ারসেলভস। আশঙ্কাটি আছে। নাহিদ হাসান আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, উনি অনলাইনে দেখেছেন 26 এপ্রিল অপারেশন নামের একটি ফেক নিউক্লিয়ার ওয়ার চালানো হবে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির উপরে, ঘটনাটি কি সত্য কিনা? উনি একটি অনলাইনে দেখেছেন, জাস্ট আপনার কাছে একটি ফেক নিউক্লিয়ার ওয়ার বিভিন্ন রাজনৈতিক যে উত্তেজনা সে কারণে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনলাইনে অনেক ধরনের একদম যুদ্ধই লাগিয়ে দিচ্ছে এমনও ভাব ছিল যে যুদ্ধে। আরেকজন আমাদের প্রশ্ন করেছেন ইকরাম, উনি বলেছেন উত্তর কোরিয়ার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উনি আরেকটু জানতে চাচ্ছেন আপনার কাছ থেকে। এই যে আমরা খুব কম জানি, হ্যাঁ, কারণ তারা কিছু বলে না এই সম্বন্ধে, কিন্তু আপনি জাস্ট যে একজন বললো যে এখানে সবাই না খেয়ে থাকে এটার কোনো এভিডেন্স নাই, হ্যাঁ আমরা একেবারেই জানি না, কিন্তু আমরা সবাই বিশ্বাস করি এটা। আমি জানি না সবাইকে বিশ্বাস করে, আমি তো বিশ্বাস করি না, মানে এটা হ্যাঁ এটা একটা ধোঁয়াশা আছে, ব্রেন ওয়াশিং ইস্যু, ব্রেন ওয়াশিং ডেফিনেটলি আছে। আর আপনি যদি কভারেজটা দেখেন যে সিএনএন আর এমএসএনবিসি এর একটা রিপোর্টার আছে, ও যখনই ওদের সাথে কথা বলে ওরা সিলেক্ট করে ওনার সঙ্গে কে কথা বলবে, সিলেক্ট করে কোন পর্যন্ত কভারেজ দিবে, কোথায় কভারেজ করতে পারবে। তো ডেফিনেটলি ভালো জিনিস দেখাচ্ছে, ইটস এ ফর্ম অফ প্রপাগান্ডা বাই নর্থ কোরিয়া যে আচ্ছা আমরা খুব ভালো আছি, আমাদের যে পলিসি আছে। তো পিছনে যে কী হচ্ছে, গ্রামে কী হচ্ছে, উই ডোন্ট নো দ্যাট, না এবং জানাও সম্ভব না। যেরকম আমি যখন এখানে 71 ছিলাম 70 ছিলাম, বাংলাদেশ যুদ্ধের সময় কিসিঞ্জার থেকে সবাই বলতো যে এই দেশ কোনো দিন টিকতেই পারবে না, দিস ইজ এ ব্রেড ব্যাস্কেট, এটা হবেই না, হ্যাঁ। এবং আমি আমার নিজের দেশ সম্বন্ধে এরকম পাবলিসিটি দেখলাম না নিজের চোখে, হ্যাঁ, যে যেটা আলটিমেটলি টার্ন হলো যে টোটালি বোগাস। তো এই জন্য আমি নর্থ কোরিয়ার সম্বন্ধে এই সমস্ত কথা বলে না, এগুলি কিছুই বিশ্বাস করি না। আর একটা জিনিস বলি আপনার, যে এই যে আপনি বললেন যে ইরান কিংবা সোভিয়েত ইউনিয়ন নর্থ কোরিয়ানকে টেকনোলজি দেয়, বোমাটা 1940 সাল থেকে চলে, হ্যাঁ, ইট ইজ এন ওল্ড টেকনোলজি, এটার জন্য কাউকে সাহায্য দিতে হবে না। বাংলাদেশ যদি আজকে বোমা বানাতে চায় এটার জন্য পৃথিবীর কাউকে সাহায্য দিতে হবে না, আমার প্লেনে করে জেএফকে যেতে হবে এই পর্যন্তই, হ্যাঁ। যদি একটা মিসাইল বানাতে চায় সলিড স্টেট ফুয়েল, এটাও খুব একটা কমপ্লিকেটেড না, হ্যাঁ, এগুলি পুরানো টেকনোলজি। বোমা বানানোর চেয়ে একটা গাড়ি বানানো কষ্টকর জিনিস, একটা ভালো গাড়ি বানানো। এই যে নর্থ কোরিয়া সম্বন্ধে আমরা আসলে কিছুই জানি না, কিন্তু চায়না কোনো দিনও দেবে না যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার একটা পার্ট হোক, এটা তারা কোনো দিনও দেবে না, হ্যাঁ। এটাতে রাশিয়ার কোনো ইন্টারেস্ট আছে বলে আমি জানি না, এই ইরানেরও কোনো ইন্টারেস্ট আছে বলে জানি না, কিন্তু নর্থ কোরিয়া যেভাবে আছে ও
এইভাবেই থাকবে, তারা এইভাবে সুখী এবং তারা এইভাবে চলবে। উনি যে বললো যে আমরা বানাতে পারি, ইনফরমেশন আছে বাইরে, কিন্তু সব কান্ট্রি একটা ট্রিটি সাইন করেছে যে তারা এইসব বানাবে না। সো নর্থ কোরিয়া ইজ নট এ সিগনেটরি টু দ্যাট। অ্যাকচুয়ালি নন প্রলিফারেশন ট্রিটি যারা সিগনেটরি তারা এটার মানে। এক্স্যাক্টলি, নর্থ কোরিয়া তো কোনো সময়। এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে ইরান নন প্রলিফারেশন ট্রিটির সিগনেটরি, সেই জন্য এত কিছু, যে কোনো মুহূর্তে সরে যেতে পারত। কোন দেশটা নন প্রলিফারেশন ট্রিটির সিগনেটরি না যাদের 200টা বোমা আছে বলেন? ইসরায়েল। কিন্তু আমরা ইসরায়েলকে কিছুই বলি না, কিছুই বলি না, অ্যান্ড দে আর নট এ সিগনেটরি। আমরা আলোচনায় আসবো, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠান। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা বলতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, আপনাদের যে কোনো প্রশ্ন এবং মতামত নিব। আমাদের সাথে একজন যোগ দিয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মৌসুমী বলছিলাম টেক্সাস থেকে। জি আপু, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সেই টেক্সাস থেকে প্রশ্ন করে, আপনি কি কোনো প্রশ্ন করবেন না আপনার কোনো মতামত আছে? জি, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আচ্ছা, আমরা 2014 থেকে এখানে টিএন ভিসায় আছি। রিসেন্টলি আমার হাজবেন্ডের জব চলে যায়, তো ও একটা জব পেয়েছে এখন নিউ ইয়র্কেই, কিন্তু ওর স্যালারি বলছে যে 55 থেকে 60 মধ্যে যাবে। তো আমাদেরকে তো আবার টিএন ভিসা নিয়ে ব্যাক করতে হবে, তো সেক্ষেত্রে স্যালারিটা কোনো ম্যাটার হবে কিনা? সোমা সাইদ, সরি, কি ভিসা বললো? আপনি আমাদের সাথে আছেন? টিএন, আমরা ক্যানাডিয়ান সিটিজেন। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ক্যানাডিয়ান ইশে। আচ্ছা, টিএন ভিসা নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো এখন ক্যানাডিয়ান অকুপেশনে কিছু রেস্ট্রিকশন দিচ্ছে ইমিগ্রেশন, তো আপনার ইশে, আপনার ই, আপনার আপনার স্যালারিটা আপনি ইশে থেকে ইউএসসিআইএস থেকে ম্যাচ করে নেন, যেটা হবে নাকি আপনি যখন ট্রান্সফার, আপনার হাজবেন্ড যখন ট্রান্সফার হবে, যাতে কোনো সমস্যা না হয়। কোথা থেকে ম্যাচ করে নিব? আপনি এখানে আপনার যে ইউএসসিআইএস ওয়েবসাইট আছে, যারা টিএন ভিসাতে আছে ওখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, তো গাইডলাইনটা দেখে নিন ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে। জি, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেই টেক্সাস থেকে উনি প্রশ্ন করেছেন। কাজী শাহিদ হাসান, আপনার কাছে আমি যেতে চাই। এই নর্থ কোরিয়া ইস্যু ছাড়াও ফ্রান্সের ইলেকশন নিয়ে আমরা কথা বলছি, ফ্রান্সের ইলেকশন নিয়ে আমরা আসবো। আরেকজন চলে এসেছেন আমাদের সাথে, যে কে আছেন? আমি ব্রোঞ্জ থেকে আকলিমা সুলতানা বলছি। জি আপু বলুন। আমি, আমার একটা প্রশ্ন ছিল, অবশ্য আজকে যে প্রশ্নটা সেটার জন্য না, আমার একটা প্রশ্নটা, আমি আমার বোনের জন্য 2007 অ্যাপ্লাই করছি, এখন 10 বছর হচ্ছে, এখন কি কতটা সময় লাগতে পারে আমার বোনের জন্য, কাইন্ডলি কি একটু বলবেন আমাকে, বা এটা কোনো প্রবলেম হবে না তো? ধন্যবাদ। আমি বর্তমানে কোনো প্রবলেম দেখছি না, কারণ এখনো কোনো ইমিগ্রেশন ল চেঞ্জ হয়নি। আর আপনার ভিসা বুলেটিনে দেখতে পারবেন আপনি কবে, আপনার প্রায়োরিটি ডেট দেখে বলতে বলা যাবে যে আপনি ভিসার জন্য কখন আপনাদের লেটার পাঠাবে। তো এখনও আমি বলতে পারবো না এক্স্যাক্টলি দিস মোমেন্ট কতদিন লাগবে, বাট ভিসা বুলেটিন দেখে নিন যে প্রায়োরিটি ডেট কোনটা। কাজী শাহিদ হাসান, আপনার কাছে যেতে চাই, ফ্রান্সের ইলেকশন নিয়ে খুব তোড়জোড়, তো আপনি বলছিলেন যে ডানপন্থী আসছে, তো এই সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলতেন। এই মাইলাপেন কিন্তু ডানপন্থী না, ডানপন্থী যারা ছিল ফিও, সে কিন্তু হি লস্ট। হ্যাঁ,
এইটা হলো একটা ন্যাশনালিস্ট অলমোস্ট যে আবার স্বাধীন হবার একটা চেষ্টা। হ্যাঁ, যে ভালো মন্দ যাই হোক না কেন, এইটা কারণ গ্রামের লোকরা ফ্রান্সের যারা তাদের আগের মতো সেরকম ই নাই যে যে পনির বানায় সারা পৃথিবীর কাছে বেচলো, হ্যাঁ দোজ ডেজ আর গন, কিন্তু তাদের একটা প্রাইডের ব্যাপার আছে, তারা থাকবে। আর ফ্রান্সের আর একটা বিরাট মুশকিল হলো যে ইমিগ্রেন্ট পপুলেশন যেটা 10%-এর বেশি মুসলমান, আমরা এই দেশে সবাই আসছি জেএফকে থ্রু দে প্লেনে, ওদের বাপ দাদারা কিন্তু প্লেনে আসে নাই, তারা আলজেরিয়া মরক্কোর থেকে জাহাজে এসছে এবং দে আর অল বর্ন ইন ফ্রান্স। কিন্তু অরিজিনালি ফ্রান্সে যেরকম ঘেটো করা ছিল মার্সেই ছাড়া প্যারিস ট্যারিস সব জায়গাতে, একই জায়গাতে বড় বড় বিল্ডিংয়ে থাকে, অন্য কোনো ফরাসি নাই সেখানে, এবং তাদের তো অরিজিনালি আনছিল মিনিয়াল জব করার জন্যে, এখন এই সমস্ত ছেলেরা বাচ্চারা এগুলি এই জব করতে চায় না। সুতরাং তারা আইসিস থাকুক কি না থাকুক, দে হ্যাভ আ জেনুইন রিজন ফর বিং আপসেট। তো এইটাকে ফ্রান্স অ্যাকচুয়ালি জানেও না যে এইটাকে কীভাবে সলভ করা যায়, দে অ্যাকচুয়ালি ডোন্ট নো। এখানে অনেক ভালো লোক আছে, চিন্তা করে, চেষ্টা করে, কিন্তু তারা জানে না যে কীভাবে করতে পারে। এখন ম্যাক্রন ই হলো যে না, আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু ওই দিন চলে গেছে, কারণ অন্তত 20-30 বছর গেছে যারা এই সেকেন্ড জেনারেশনের জন্ম। হ্যাঁ, তো এখন ওই মারি লা পেন আর যারা কমিউনিস্ট, তারা তো ম্যাক্সিমাম ফ্রেঞ্চ, তারাও চায় যে তাদের নিজেদের একটা চাকরি হবে এই ইমিগ্রেন্টদের আগে, যাতে একটা প্রিভিলেজ পায়। তো সেই হিসাবে ফ্রেঞ্চ ন্যাশনালিজম মানে হলো যে যারা ফরাসি তারা যেন একটা অ্যাডভান্টেজ পায় ইমিগ্রেন্টদের উপরে, এইটা পুরো ইস্যুটাই তাই। এবং এই জন্য মারি লা পেনের জেতার সম্ভাবনা খুবই বেশি, যদিও আজকের যে জরিপে বললো যে ম্যাক্রন 30% হেড, এগুলি সব বোগাস। বললাম না যে এই দেশের ইলেকশন হওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত এমন কোনো জরিপ হয় নাই যেখানে ট্রাম্প হবে। হ্যাঁ, এবং এই আপনাদের সাথে আমি ছাড়া দুনিয়ায় কেউ বলে নাই যে ট্রাম্প জিতবে, এবং ম্যাক্রন মারি লা পেনও জিতবে সম্ভাবনা। একজন আছেন আমাদের সাথে, জি কে আছেন আমাদের সাথে? জি, আমি আজাদ বলছিলাম। জি, কোথা থেকে বলছেন? আমি কুইন্স থেকে বলছিলাম। জি ভাইয়া, আপনার কোনো প্রশ্ন আছে? জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি এদেশের সিটিজেন, আর এখন ওনাদের ভিসা ফেস এম্বাসি ডেট পড়েছে 22 তারিখ, কিন্তু আমি নিজেই কাগজপত্রে সবকিছু প্রসিং করেছি। বাট এখন বলতে চাচ্ছি, আমি যে ওনাদেরকে যে স্পন্সরশিপ দিয়েছিলাম আগে যখন ওনারা কাগজপত্রে চেয়েছিল এম্বাসি থেকে, এটা কি আবার যখন এম্বাসি ফেস করবে ওই সেম কাগজপত্রে কি আবার দিতে হবে স্পন্সরশিপের কাগজপত্রে, এটা কি প্রয়োজন আছে? আমি অ্যাডভাইস করি যে ওনারা যখন যাবে, আপনি যা সাবমিট করেছেন একটা কপি ওনাদের সঙ্গে দিয়ে দেন, যদি ইন কেস ইন্টারভিউইং অফিসার দেখতে চায় ওখানেই পেয়ে যাবে, ভিসাটা তারা হয়ে যাবে। আবার যদি ডকুমেন্টসগুলো না থাকে সঙ্গে, তাহলে আবার আরেকটা ডেট দিবে ওই ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য। ফেসবুকে আমাদের একজন প্রশ্ন করেছেন ঝুমো হক, তিনি বলেছেন I-130 অ্যাপ্রুভ আছে, এখন ভিজিট ভিসার জন্য কি অ্যাপ্লাই করা যাবে কিনা, সেক্ষেত্রে কি করতে হবে? ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু মোস্ট লাইকলি ডিনায়াল হবে, আর আপনি যখন ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং থাকে তখন টুরিস্ট ভিসাটা দিতে চায় না। আমাদের সাথে আরেকজন আছেন, কিন্তু দর্শক বলে রাখতে চাই আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন? আমি কুইন্স থেকে বলছি, দুধু বলছি। জি, আপনার কি কোনো প্রশ্ন কিংবা মতামত আছে? আমার একটা প্রশ্ন, যে ভিজিটে একজন মেয়ে লোক আসছে, যদি সিটিজেন একটা ছেলে ওকে বিয়ে করে, তাহলে কি সে এই দেশে লিগেল হইতে পারবে? আর ওই যে মেয়েটা আসছে ভিজিটে, ওর বোন আবার ওর জন্য
অ্যাপ্লাই করছে লিগ্যাল হওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ সুমা সাইদ। আপনি যদি টুরিস্ট ভিসায় এসে থাকে আর আমেরিকান সিটিজেন বিয়ে করে, তাহলে এখানে ওনার স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করতে পারবে। আর যদি অ্যাডজাস্টমেন্টটা আপনার ভিসা থাকতে হয় ভালো, আর ভিসা চলে যাওয়ার পরও কোনো অসুবিধা নেই যদি স্পাউস আমেরিকান সিটিজেন বিয়ে করে। বাট আমি রেকমেন্ড করব যে ভিসাটা যাতে ভালো থাকতে বিয়েটা হয়ে যায়। আর যদি যখন বিয়ে করে যদি গ্রিন কার্ড পায় ওটা তাড়াতাড়ি হবে, উইদিন ওয়ান ইয়ার। বা যেটা বোন যেটা অ্যাপ্লাই করেছে ওটা অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আমি মোহাম্মদ সাবির। জি, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা জি, নূপুর আপু আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আপনি ধন্যবাদ আপনাকেও। আপনি কি কোনো প্রশ্ন করতে চান কিংবা কোনো মতামত আছে? ডেফিনেটলি আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগবে না, এই কথাটা খুব ভালো লাগলো এটা শুনে। এটা যদি সত্যি হয়, এটা এটা সিটিতে অনেকেই ওয়ারি অ্যাবাউট যে এটা হইতে পারে না হইতে পারে, এটা অনেকেই এটা কনফিউজ, এটা শিওর না কেউ যে হবে কিনা। বাট উনি যেটা বললো নর্থ কোরিয়া সাউথ কোরিয়া এত কাছাকাছি যে কোনো চান্স নেই এটা হওয়ার, বোম টোম ফেললে ইটস কুড বি ইটস পসিবল, যদি না হয় এটা বেটার। এবং এটা সবার জন্য এটা ভালো একটা নিউজ, কারণ এটা অনেকেই কনফিউজ এবং অনেকেই জানতে আগ্রহী যে আসলে কি আদৌ কোনো রকম চান্স আছে কিনা হওয়ার। থ্যাংক ইউ ফর মানে এটা জানার জন্য ধন্যবাদ। এবং আপনার অনুষ্ঠানটা খুবই চমৎকার এবং আমরা খুব অসংখ্য ধন্যবাদ আপনাকেও। টিভিএন 24 টেলিভিশন কিন্তু আপনাদের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে, আপনাদের তথ্য দিতে, আপনাদের যে কোনো ধরনের সহায়তা কিংবা আমাদের সংবাদ সবকিছুই কিন্তু আপনাদের জন্য। আরেকজন আছেন, আমি আপনাকে সে ধন্যবাদটি দিতেই হয়, তার ধন্যবাদটি আপনাকে দিলাম। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম আমি ইউসুফ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনার স্পিকারটি বন্ধ করে আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি কি আমি আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনার স্পিকারটি বন্ধ করে এখন আপনি প্রশ্ন করতে পারেন। আমার স্পিকার বন্ধ আছে এখন? জি। তো আমার প্রশ্ন হচ্ছে কি, আমি কানাডিয়ান সিটিজেন, আমি 2014 এ এখানে কাজ করতে আসি পিএনভিসাতে। তো আমি 3 বছর কাজ করার পরে গত মাসে আমি লেড অফ হই, জাস্ট 1 মাস আগে 24 আর কি। তো এর মধ্যে আমি আবার একটা জব পাই এখন, তো আমাকে আবার হয়তো বা বর্ডারে দিয়ে পিএনভিসায় আবার স্ট্যাম্প করে নিয়ে আসতে হবে। তো এই 1 মাস যে আমার, আমি কোম্পানিতে যোগাযোগ করছিলাম আমার আগের কোম্পানিতে, ওরা বলতেছে যে 2 মান্থ গ্রেস পিরিয়ড, কোনো সমস্যা নাই। তো আমি এখন ভিসা নিতে গেলে কি আবার তারা সমস্যা করবে, এটাই আমার প্রশ্ন। আর সেকেন্ড একটা প্রশ্ন হচ্ছে কি, কোনো স্যালারির বাইন্ডিংস আছে কিনা, লাইক 60,000 অথবা 70,000 এরকম হতে হবে টিএন ভিসার জন্য? এটা আমি জানি না, কারণ এর আগের কোম্পানি যখন আমাকে হায়ার করছিল কানাডা থেকে তখন তারা আমার স্যালারি বেস স্যালারি 60,000 ধরছিল আর কি। তো আমার এই দুটোই প্রশ্ন। প্রশ্নের নাম্বার 1 এর উত্তর হলো যে ইউজুয়ালি, হ্যাঁ, 2 মান্থ 60 ডেজ গ্রেস পিরিয়ড চাকরি চলে গেলে এখান থেকে দেশের বাইরে যাওয়ার। আপনি যখন কানাডা যে আবার স্ট্যাম্প করবেন, ওরা সমস্যা দিতে পারে, আজকাল সমস্যা দিচ্ছে কানাডিয়ান ওয়ার্ক, যখন কানাডিয়ানরা এখানে আসে ওয়ার্ক ভিসা নিয়ে। আর দু নম্বর হলো আপনার স্যালারি ক্যাপটা, আপনি এই যে USCIS ইমিগ্রেশনের ওয়েবসাইট দিয়ে আপনি ম্যাচ করে নিন। আমি এক্স্যাক্টলি আপনার ওই স্যালারিটা আমি বলতে পাচ্ছি না এখন। তহিন হুসাইন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে, সেই প্রশ্নটি আমরা নিচ্ছি, তারপরে আমরা ফোনের প্রশ্নটি নিব। ওনার বাবা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারধারী, যেটি এক্সপায়ার্ড হয়ে যাবে 2020 সালে, এবং 2012 এবং সে ব্যাক টু ইউএসএ, এবং তিনি ইউএসএ থেকে চলে গিয়েছিলেন 2012 সালে, এখন উনি আবার ব্যাক করতে চান, তো সম্ভব কি না? না, আপনি যখন গ্রিন কার্ড থাকে আপনার নিয়ম হলো যেখানে আপনি বসবাস করবেন, আর আপনি যখন বাইরে চলে যান 1 বছরের বেশি থাকেন ওটা অটোমেটিকলি নষ্ট হয়ে যায় আপনার গ্রিন কার্ড স্ট্যাটাস। আচ্ছা, একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি
আপনার টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে। হ্যালো, যে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকাতে ডেপুটেশন হতে আমার কি দেশে বিয়ে করা যাবে, কি বিয়ে করে লিগেল হওয়া যাবে, তার কোনো আজার মানে আপনার আপনার আপনি যদি ডেপোর্টেশনে থাকেন ই থাকেন এটা আপনার পাবলিকলি ডিসক্লোজ না করাই ভালো, এক নাম্বার। দু নাম্বার হলো আপনি অনেকে ডেপোর্ট, আপনার কেসটা আমি পুরোপুরি জানি না, অনেক ফ্যাক্টস ইনভলভ, কিন্তু লোকজন ডেপোর্টেশনে চলে গেলেও ধরেন আমেরিকান স্পাউস যদি বিয়ে করে, আমেরিকান সিটিজেন স্পাউস, অনেক সময় অনেক মানে 100% কেসেই দেখা যায় যে তারা থাকতে পারে, কিন্তু অনেক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, অনেক ফ্যাক্টস, সেগুলো আমি জানি না, আমি বলতে পারবো না। সো আপনার উইদাউট লুকিং অ্যাট ইওর কেস আই ক্যান্ট সে এনিথিং, মানে বিস্তারিতভাবে এবং ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে এই ধরনের পরামর্শ যেগুলো জটিল সেগুলো আপনাদের নেওয়া উচিত। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি বলবেন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন? জি আমার নাম সুমন আহমেদ, আমি ব্রঞ্জ থেকে বলতেছি। জি আপনার প্রশ্ন? জি আমার প্রশ্ন হচ্ছে আমার এক ছোট ভাই ভিজিটে আসছিল, ও এবং ওর ওয়াইফ আসছিল এবং ওর একটা বাচ্চা হয়েছে এই জায়গায় সেটিছে। আমার প্রশ্নটা হচ্ছে ওর পলিটিক্যাল অ্যাসাইলাম মারছিল ওইটা কোর্টে আছে আর কি, এখন যদি ওইটা ওর পক্ষে রায় না হয় তাহলে কি ওরা ডিপোর্ট করে দেবে? আচ্ছা, ওনার বউ বাচ্চা আসছিল কিভাবে, টুরিস্ট ভিসায়? উনি এবং ওনার বউ আসছিল ভিজিট ভিসায়, আইসা তারপর পলিটিক্যাল মারছিল, পলিটিক্যাল মারার পর ওই যে রায় শীঘ্রই ওদের রায় হইতে চাই কোর্টে। বাচ্চার বয়স কত? ওকে, এক বছরের বাচ্চা মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারে না, অ্যাটলিস্ট 21 হতে হবে, কাজ করতে হবে, এবং ইউএস সিটিজেন বাচ্চা থাকলেও তারপরেও ডিপোর্ট করে দিচ্ছে। আচ্ছা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কাজী শাহিদ হাসান, আপনার কাছে যেতেই হয় এখনই এই পর্যায়ে। নর্থ কোরিয়া নিয়ে অনেকে যেহেতু একজন ধন্যবাদও দিয়েছিল যে যুদ্ধটি হচ্ছে না, তো আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আমরা গণমাধ্যমের ভূমিকাটি দেখেছি এই ক্ষেত্রে, সাজ সাজ রব এবং এই বিষয়টিকে কেন্দ্র করে এত শিরোনাম এবং যুদ্ধের যে মহড়া সব কিছুই, এটি কেন, গণমাধ্যমের এই ভূমিকাটি আপনি কিভাবে দেখেন? দেখেন, বড় বড় মহড়া যেগুলি হয় না সেগুলি শেষ পর্যন্ত যুদ্ধ হয় না। ভিয়েতনাম যুদ্ধ সময় আমি এই দেশে ছিলাম, কোনো মহড়া ছিল না, ড্রাফট ছিল, 50,000 লোক মারা গেল। ইরাক যুদ্ধটা হচ্ছে অনেক বেশি লোক মারা গেল, ড্রাফট ছিল। মহড়া যেগুলি হয়, পায়তলা যেগুলি হয়, এগুলি সাধারণত কিছু একটা হয় না। এই যে সবচেয়ে বড় ভুল যেটা অবশ্য আমি যেটা বলছি যেটা ভুল কোথায় হলো, যে যখন বুশ ইরাক অ্যাটাক করে তখন যখন কংগ্রেসে যায় হিলারি ক্লিনটনও মতো লোকও সাপোর্ট করেছে যুদ্ধে, কারণ তাদের বলা হয়েছিল যে এটা শুধু পায়তারার জন্য, যে তোমরা যদি আমাদের একটা সাপোর্ট দাও তাহলে এই পায়তারাটা আরও বেশি ই হয়, আমরা অ্যাটাক করবো না, কিন্তু অ্যাটাক করলো, বলা মুশকিল। হ্যাঁ, কিন্তু নর্থ কোরিয়া তো হতে পারে না, কারণ সাউথ কোরিয়া এটা কোনো দিনও সাপোর্ট করতে পারে না, অর্ধেক লোক মারা যাবে, এটা অসম্ভব, আর কোথায় অ্যাটাক করবে, আর কোনো জায়গায় তো অ্যাটাক করার কোনো কিছু নেই। আমি আর একটা কথা বলতে চাই, যে এই যে এত ইমিগ্রেশনের জন্য এত লোক টেলিফোন করে,
উনার কিন্তু একটা লিমিটেশন আছে টেলিভিশনে কতটুকু বলতে পারবে, এবং আমাদের এখানে তো বলা হয় উনার অফিস ফরেস্ট অফ ভিলে, যারা ফোন করেন আপনাদের উচিত উনার অফিসে যাওয়া না। এটা আমাদের টেলিভিশন থেকেও বলা হয় যে কারো যদি ব্যক্তিগত কোনো পরামর্শ কিংবা মতামত নিতেই হয় তার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকেই নিতে পারে, উনি যেটি করতে পারেন ঢালাওভাবে আপনাদের যে সহযোগিতাটি তথ্যটি সেটি দিতে পারেন। একজন আছেন আমাদের সাথে, কে আছেন? আপনার অ্যাফিডেভিট অফ সাপোর্ট আপনার ইসে আপনার গ্রিন কার্ড হোল্ডারও দিতে পারে অ্যাফিডেভিট অফ সাপোর্ট। পরবর্তীতে আমি যখন কাউকে স্পন্সর করবো তাহলে কোনো সমস্যা হতে পারে কিংবা কত বছর পরে আমি আবার করতে পারবো কাউকে? আমি আপনার সব কিছু না জেনে আমি এত স্পেসিফিক অ্যাডভাইস দিতে পারবো না। যে একটু আগে কথা হচ্ছিল, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম সবসময় বলছি যে আমি কোনো স্পেসিফিক কেস বাই কেস অ্যাডভাইস দিতে পারবো না, আমি জেনারেল অ্যাডভাইস দিতে পারবো। আপনার লিমিট থাকে কতজনের জন্য আপনি সাপোর্ট করতে পারবেন কতদিনের মধ্যে, এবং এটাও বলতে পারবো যে এখন ইউএসসিআইএস এগুলো এই রুলগুলো এনফোর্স করছে, আপনি যদি কাউকে স্পন্সর করেন সে যদি গভর্নমেন্ট বেনিফিটে চলে যায়, ওয়েদার ইজ ফুড স্ট্যাম্পস উইক মাঝে মাঝে মেডিকেড, তাহলে যে স্পন্সর করেছে তার কাছে ওই টাকাটা ফেরত যেতে পারে বা বলতে পারে যে তুমি সাহায্য করো। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সাদিয়া পেনসিলভেনিয়া থেকে বলছি। আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে যে আমি 2015 ইমিগ্রেন্ট ভিসা এখানে এসেছি, তো আমার গ্রিন কার্ড পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে হয়েছে যে আমি খুঁজে পাচ্ছিলাম না এবং হচ্ছে আমি সাথে সাথে আবার নতুন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। এখন কাহিনী হচ্ছে যে অ্যাপ্লাই করার এক সপ্তাহের মাঝে আমি আবার খুঁজে পাই, পরবর্তীতে লোকাল ইউএসসিআইএস অফিসের সাথে কথা বলে আমি ওটা উইথড্র করার জন্য, মানে আমার নিউ অ্যাপ্লিকেশন যেটা উইথড্র করার জন্য আমি অ্যাপ্লাই করি। তো ওরা আমাকে অ্যাসিওর করে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এই যে এটা হচ্ছে লাস্ট মান্থের ঘটনা, কিন্তু আজকের আবার দেখলাম যে আমার বায়োমেট্রিক্সের জন্য আপনার কাগজ এসেছে যে আমার নতুন যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটার জন্য আমার বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট এটার জন্য আমার যেতে হবে। তো এখন আমি আসলে লিগাল কি উপায়ে গেলে আমি হচ্ছে আমার কারেন্টে গ্রিন কার্ডটা আছে অর্থাৎ আমি সেটা অ্যাক্টিভ রাখতে পারবো, এবং অন্যটা হচ্ছে যে আমি উইথড্র করে ফেলতে পারবো, এই একটা কোশ্চেন। আর একটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি অ্যাকচুয়ালি নেক্সট মান্থে বিয়ে করবো আর কি, আই এম গেটিং ম্যারিড, সো সেই ক্ষেত্রে আমি লাইক যাকে বিয়ে করছি সে স্টুডেন্ট ভিসাতে আছে F1, তো এক্ষেত্রে কোনো আর কি প্রবলেম হবে কিনা যখন আমি যা তার জন্য অ্যাপ্লাই করব তখন আমার রিসিট নাম্বার লাগবে কিনা, বা হোয়াট এভার বি দ্য সিচুয়েশন আই ফেস অ্যাকচুয়ালি। আপা আপনার জন্য অনেক শুভকামনা রইল সোমা সাইদ, ফার্স্টলি কংগ্রাচুলেশনস। বাট আই এম লিটল বিট টেন্স অ্যাবাউট ওয়েল গ্রিন কার্ড হোল্ডার, মানে ইমিডিয়েট আপনার হাজবেন্ডের জন্য, মানে গ্রিন কার্ড যারা হোল্ডার তাহলে স্পাউসের জন্য ইমিডিয়েট ভিসা পাবে না, অনলি সিটিজেন হওয়ার পরে ইমিডিয়েটলি ওই কেসটা ই হবে। এই আমি অ্যাপ্লাই করব সেক্ষেত্রে লাইক কোনো সমস্যা হবে না, আমি কি অ্যাপ্লাই করতে পারবো ওদের, মানে আমি তো অ্যাপ্লাই করতে পারবেন? জি, অ্যাপ্লাই করতে পারবেন। আর ওনার আরেকটি প্রশ্ন ছিল ওনার ওই উইথড্রয়ের বিষয়ে, ভুলে যাইনি। ওয়েল, আপনি দুইভাবে, মানে লোকজন দুইভাবে করতে পারে, আপনি যখন বায়োমেট্রিক্সের জন্য কেউ যখন ডাকে না গেলে কেসটা ক্যান্সেল হয়ে যায়, আর আপনি ইউএসসিআইএস এর সাথে কল করে ওদের যে 18 এর নাম্বারটা আছে ওদের ওখানে কথা বলতে পারেন আরেকটু এক্সপ্লেইন করার জন্য। ধন্যবাদ আপনাকে আপা, এবং শুভকামনা রইল। আমাদের ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন, ভুঁইয়া ফয়সাল একজন প্রশ্ন করেছেন, আমি কাজী শাহিদ হাসান আপনার কাছ থেকে সেটির উত্তর নিতে চাই। উনি কোরিয়াতে আছেন, কোরিয়াতে কাজ করছেন, উনি আমেরিকাতে আসতে চান, কিভাবে আসতে পারবেন?
উনি কোরিয়ার কোথায়, সোল না পুসান? না, আপনার গান খুব তফাৎ হয়। লেখা আছে? না, সেটি লেখা নেই যে নর্থে না সাউথে। কথা হলো যে কোন ব্যবসায় কাজ করেন, যদি এমন কোন ব্যবসায় কাজ করেন যেটা ওই যে H1 ভিসার বিল লাগে, কারণ কোরিয়ার থেকে খুব কম লোক অ্যাপ্লাই করে ওটা। আচ্ছা, যদি বাংলাদেশি ওইভাবে অ্যাপ্লাই করে, আমি ইমিগ্রেশন ব্যাপারটা জানি না, কিন্তু এই দেশের অনেকে চায় যে কোরিয়ান প্রোডাকশন এইগুলি, যদিও সফটওয়্যারে হয়, কিন্তু যেরকম স্যামসাং ওইখানে আছে না, জিনিসপত্র প্রডিউস করে যদিও সফটওয়্যার না করে, এটার একটা খুব দাম এই দেশে। এখন আমি তো জানি না যে উনি মানে বিস্তারিতভাবে লিখে দিলে উত্তরগুলো ভালো করে দেওয়া যায়। আমাদের সাথে একজন আছেন, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটিও বলতে হবে। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার নাম সুজন। জি, আমি আমার আমি সিটিজেন, আমেরিকান সিটিজেন। আমার ভাই বোনদের জন্য ফোন অ্যাপ্লাই করছিলাম, ওনাদের কেস বাংলাদেশ এম্বাসি কেসে, ওখানে ওরা একজন স্টে করছিল কেস, পরে কোনো রেসপন্স না পায় ওরা কেস ওখান থেকে ডিনাই করে দিচ্ছে, বলছে যে এখানে এখানে যোগাযোগ করার জন্য। এখন আমার ভাই বোনদেরকে আমি কি আবার করতে পারবো? আপনি কত সালে ভাইয়া অ্যাপ্লাই করেছিলেন? আমি অ্যাপ্লাই করেছিলাম 1997। আচ্ছা, আর কি কারণে ডিনাই করেছে? ওই যে এক বছর কেস এমবাসিতে ছিল, ওই তারা করে নাই। ওইটা আপনি ইউজুয়ালি তারা কোনো লেটার পায় না, মানে লেটারটা তার মিসিং হয়েছে। জি, বুঝতে পেরেছি। ওয়ান ইয়ার রেসপন্স না করলে ওই অ্যাপ্লিকেশন বাদ হয়ে যায় এবং ইউজুয়ালি আবার অ্যাপ্লাই করতে হয়। ওনাদের আপনি যারা লিখতে পারেন, লিখে দেখতে পারেন, প্লি করতে পারেন যদি রিওপেন করে, বাট ভেরি আনলাইকলি। বাট আপনি যদি লেটার পাঠাইতে পারেন, পাঠিয়ে দেখেন কি হয়, তা নাহলে আবার আপনার রিঅ্যাপ্লাই করতে হবে ওনাদের জন্য, আপনার ভাই বোনদের জন্য। আবার আরেকজন আছেন আমাদের সাথে, এবং দর্শক বলে রাখতে চাই, আমাদের এখানে আপনারা যে প্রশ্নগুলো করছেন সে উত্তরগুলো কিন্তু বিস্তারিতভাবে দেওয়া সম্ভব নয়, এবং আপনি যদি স্পেসিফিকলি কোনো উত্তর চান সেটি কিন্তু আপনার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়াটা উচিত। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি প্রশ্ন থেকে বলতেছি। নামটি? আমার নাম মাসুদ। জি, আমার বোনে থাকি, এখানে থাকে, তো ও বিজেপি এখানে আসতে চায়, তো আসার পরে ও কি এখানে থাকতে পারবে পারমানেন্ট? থাক, আপনি এখন ডিপেন্ড করে, সে যদি বিসিসিটায় আসে, সে যদি আনম্যারিড থাকে, লাকিলি she gets married to a US citizen, ওইভাবে থাকতে পারবে। যদি চাকরি নেয় ওইভাবে থাকতে পারবে, যদি লাকি হয়, ওইভাবেই আর কি গ্রিন কার্ড পাওয়া যায় থ্রু ফ্যামিলি ইমিগ্রেশন এর মাধ্যমে অর ওয়ার্ক, বাট ওয়ার্ক ইট টেক্স লং টাইম। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি মঞ্জু আহমেদ ব্রঞ্জ থেকে বলছি। জি, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হলো, আমার মেয়ে সাপোর্ট দিছে, আমার মেয়ের জামাইলাই মেয়ে সাপোর্ট দিছে, মেয়ের জামাইলাই হে সিটিজেন, দুই মাস হয়েছে, এখনো ডাকতেছে না, ব্যাপারটা কি? আপনি আপনার মেয়ে আপনার মেয়ের হাজবেন্ডের জন্য সে অ্যাফিডেভিট অফ সাপোর্ট সাবমিট করেছে ইমিগ্রেশনের সঙ্গে, রাইট? লাইনে নেই, সংযোগটি কেটে গেছে। যদি তাই হয়, এটা মানে এত তাড়াতাড়ি উত্তর পাওয়ার পাবেন, আরো কয়েক মাস লাগবে, আরো কয়েক মাস লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটিও বলতে হবে। আমি জ্যাকসন হাইটের থেকে বলছি, মোহাম্মদ রহমান। জি, আপনি কি কিছু জানতে চান কিংবা প্রশ্ন করতে চান? আমি জানতে চাই, হ্যাঁ আমি জানতে চাই, আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ ই পাইছে, সিটিজেনশিপ হয়েছে, এখন উনি ওনার বাই ব্রাদারকে অ্যাপ্লাই করবো আনার জন্য, এখন কতদিনের মধ্যে করতে হবে? আচ্ছা, ধন্যবাদ সুমা সাইদ। যে সিটিজেন হয় যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করে তাদের প্রায়োরিটি ডেটটা তত তাড়াতাড়ি হয়ে যায়। তা আপনার ওয়াইফ যেহেতু সিটিজেন হয়ে গিয়েছে, আমার আমি জেনারেলি বলবো, সবার যখন সিটিজেন হয়ে যায় তাদের যদি ভাই বোন থাকে,
যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যায় তত ভালো। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? এবং দর্শক জানিয়ে রাখতে চাই আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, এটি আমাদের শেষ প্রশ্ন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আগামীকাল ঠিক একই সময় আমরা সরাসরি এই অনুষ্ঠানটি নিয়ে আসব, তখন আপনাদের সেই প্রশ্নটি করতে হবে। আজকের মতো শেষ প্রশ্নটি আমাদের কাছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইদা বলছি নিউ ইয়র্ক থেকে। তা আমি জানতে চাচ্ছি যে অ্যাফিডেভিট অফ সাপোর্ট আমার ফ্যামিলিকে দিয়েছি বাংলাদেশে, এখন আরেকজন বলছে আমাকে এখানে ওনার আর কি উনি এখানে অ্যাপ্লাই করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ও সামথিং, তো এটা দিলে কি কোনো অসুবিধা হবে কিনা বা কোনো লিমিটেশন আছে কিনা ওটাই জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। জি সুমা সাইদ, জেনারেলি বলবো যে আপনি কতজনের জন্য অ্যাফিডেভিট সাপোর্ট দিতে পারে, অ্যাফিডেভিট সাপোর্ট ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে। তো আমি আপনার স্পেসিফিকলি আপনার ইনকাম জানি না, কিছু জানি না, তো আর বাংলাদেশে কতজনের জন্য আপনি অ্যাফিডেভিট সাপোর্ট দিয়েছেন? আপনি আর যদি আমাদের সাথে থাকেন আপনি আবার বলতে পারেন প্রশ্নটি। ঠিক আছে, জি আনসার। সো জেনারেলি দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করবে, এক নম্বর হলো আপনার ইনকাম লেভেল, আর দু নম্বর হলো আপনি আগে যে কতজনের জন্য অ্যাফিডেভিট সাপোর্ট দিয়েছেন। তো যদি ইনকামে না হয় তো ওইখানেই কাট অফ হয়ে যায়। সো আপনি যদি কাউকে দিতে চায় এখানে সমস্যা নাই, কিন্তু ওই দুইটার ম্যাচ করতে হবে, ম্যাচ করতে হবে। এবং সুমা সাইদ এবং কাজী শাহিদ হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি ফেসবুকে যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাদের, সেই সাথে যারা প্রশ্ন করেছেন এবং আপনাদের যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি। একই সময়ে কালকে আমরা আবারও হাজির হচ্ছি এই অনুষ্ঠান নিয়ে, তখন আপনারা করতে পারবেন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।